তোমার চৌষট্টি সেন্টিমিটার লেখা লিখে থাকে তুমি লিখবে চৌষট্টি বাই এইট দ্যাট মিনস আট সেন্টিমিটার আসতে স্যার এবার আমি নিচে এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সাপোজ আমরা এই এক্সাম্পলটা একটু দেখি একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে পয়েন্ট জিরো ফোর মিটার প্রবেশ করার পর অর্ধেক ব্যাগ হারায় গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বারবার আসছে এই কোশ্চেনটা এই জন্য এটা আমি এখানে এটাকে তুলে আনছি তাহলে আমাদের ওই ক্রান্ত দূরত্ব x হবে x 3 যেখানে x এর মান বলা আছে 0.04 মিটার তাহলে 0.04 3 লিখবো আমরা দেন আমাদের একটা মান আসবে সেটা আমরা হাতে একটু হাতে করে নেবার অভ্যাস করে নিতে হবে বিকজ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেটর কত দিবে না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকগুলোতে দেয় না শুধুমাত্র চিটাং ওয়াসিতে দেয় সাতটা দেয় তো যারা চিটাং দিয়ে দিবা তারা ক্যালকুলেটর নিয়ে যাবা ক্যালকুলেটর করে ফেলবা বাট যারা ঢাকাতে দিবা জাহাঙ্গীরনগরে দিবা তারা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করার অভ্যাস করতে হবে এবার হচ্ছে সাপোজ আমাদের উচ্চতার নির্ণয়ের কিছু অঙ্ক আসে কিরকম সেটা তোমাকে বলবে যে একটি বলকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো বলটি আবার মাটিতে ফিরে আসতে কত সময় লাগতে পারে বা বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে বা বলটি বলটির বিচরণ কাল কত বা বলটি সর্বোচ্চ কতটুকু উপরে উঠবে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তাহলে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তোমার সূত্র হবে একটা আবার যদি বলটিকে মাটির সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয় যেমন ব্যাট দিয়ে যখন বলকে নিক্ষেপ করা হয় তখন কিন্তু সেটা অন্য একটা ব্যাপার বা মেসি যখন ফুটবলকে কারণ তখন মাটির সাথে একটা কোণ থাকে মাটির সাথে যদি কোণ করে কোনো কিছু নিক্ষেপ করা হয় সেটাকে বলা হয় ফ্লাস বা প্রজেক্টাইল আর যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন সেটা হচ্ছে মাটির সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তো মাটির সাথে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন সেখানে কোণের যে বিষয়টা সেটা আসবে না কারণ কারণ হচ্ছে তোমার উলম্ব বরাবর যে সাইনের রূপাংশ কারণ সেই সাইনের উপাংশটা ওয়ান হয় কেন ওয়ান হয় কারণ সাইন নাইনটি ডিগ্রি মানে ওয়ান সেই জন্য সেই জন্য খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে আমাদের সেখানে কোনো ধরনের আমরা কোন নিয়ে আসবো না ফর্মুলার মধ্যে বাট যদি মাটির সাথে নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয় তাহলে সেখানে আমরা কোনটাকে নিয়ে আসবো সেটা হবে তখন প্লাস তাহলে সাপোজ তোমাকে যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কত সময় লাগবে তুমি তাহলে একবার ঠিক করি তুই ইউ হচ্ছে তুমি নিক্ষেপ করবা বা সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে সেটাও সেম মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে নামতেও সেম সময় লাগে তো সাপোজ তুমি নিজে একটু মাঠে গিয়ে খোলা মাঠে গিয়ে তুমি এটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো একটা বলকে খারাপ উপরের দিকে মারো সেটা উপরে উঠতে যে সময় নেয় আবার ঠিক মাটিতে নামতেও সেই একই সময় নেয় সে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় উঠার পরে হালকা কিছু মিলি সেকেন্ডের জন্য সেইখানে থামে থেমে আবার নিচের দিকে পড়া শুরু করে তো ওই যে উঠার সময় আর নামার সময়টা সেম এবং দুইটাই হচ্ছে টি জি বিচরণকাল বিচরণকাল হচ্ছে উপরে উঠে আবার নামার সময় হবে তাহলে এই যে তুমি প্রয়োজন এই দুইটা সময়কে এই দুইটা সময়কে যোগ করে দেখতে পারো উঠার সময় প্লাস নামার সময়কে তুমি যোগ করো হাতে যোগ করলে যেটাই আসবে আশা করি বোঝা গেছে এবার হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা যে উঠলো বলটা সেই উচ্চতাটা কত সেই উচ্চতাটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই টু জি এইভাবে তোমাকে জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবার আমি এখানে একটা প্রশ্ন সেট করে দিয়েছি যেটা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বারবার আসছে সেটাকে আমি এখানে সেট করে দিয়েছি প্রশ্নটা কি এরকম তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি শেষ করব বিকজ আমাদের আরেকটা ক্লাস আছে 4 আমাদের সেখানে আমরা বি প্লাস ডি ইউনিটে যারা एग्जाम ভর্তি হয়েছে তাদের সাথে আমরা মিট করব এবং ইনটেনশন ক্লাস আকারে তাহলে একজন লোক বলছে যে প্রশ্নে ফর্টি এইট মিটার পার সেকেন্ড আগে একটি বলকে খারা উপরের দিকে নিক্ষেপ করছে যে খাড়া উপরের দিকে এটা কিন্তু উল্লেখ আছে প্রশ্নের মধ্যে এই জিনিসটা খেয়াল করতে হবে খারা কিনা খারা উপরের দিকে বলছে বলছে বলটি কত সময় শূন্য থাকবে কত সময় শূন্য থাকবে মানে কত সময় আকাশে থাকবে তাহলে আকাশে কত সময় থাকবে সেটা হচ্ছে ওঠার সময় প্লাস নামার সময় তার মানে হচ্ছে টি ইকুয়াল টু টু আমরা জি লিখব তাহলে টু ইউ ইউ হচ্ছে কি আদি ব্যাগ যে ব্যাগে আমি বলটাকে নিক্ষেপ করছি আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এবার তুমি আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু মানে হচ্ছে যে 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 সে একই রকম সেটা তোমার তোমার এখানে এখানে হবে এরকম কি বলবো খাড়া উপরের দিকে উঠবে এই উল্লেখ থাকবে না তোমার ঠিক আছে আবার নির্দিষ্ট কোন এটাও উল্লেখ থাকবে না এটা আসলে হচ্ছে যে মানে হচ্ছে যে ওই বস্তুর ব্যাগ বা উচ্চতা নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক অর্থাৎ এই সূত্রগুলোকে মডিফাই করে কিন্তু আসলে এই উপরের সূত্রগুলো আসছে বাট উপরে থেকে প্রশ্ন বেশি আসে বিধায় আমি সেই

এবার হচ্ছে নিক্ষেপ্ত বস্তুর যে গতির সমীকরণ এটা হচ্ছে তোমার সাপোজ সাকিব আল হাসান একটা বলকে নিক্ষেপ করলো ব্যাট দিয়ে সেই ক্ষেত্রে কি কম হবে সেই ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট সময় পর সাপোজ এক সেকেন্ড পর বা দুই সেকেন্ড পরে ব্যাগ হয়ে রাশিমালা হয় এটা এক এই কোশ্চেনের প্যাটার্ন খেয়াল করতে হবে বলবে যে সাকিব আল হাসান একটি বলকে ব্যাট দিয়ে কিক করলো দুই সেকেন্ড পরে বলটির ব্যাগ কত তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে তারপর হচ্ছে যে তার যদি আমরা ট্যানজেন বা ঢাল বের করতে চাই তাহলে হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে সেই একই বলটার সেই বলটা কত উচ্চতায় উঠবে সেটার জন্য এই ফর্মুলা ব্যবহার করতে হবে সেই বলটা কি পরিমাণে দূরত্ব অতিক্রম করবে সেই ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করতে হবে নির্দিষ্ট সময় পরে সাপোজ এখানে আমরা একটা ফর্মুলা সেট করছি বা একটা অঙ্ক সেট করছি সেটা আসলে এখান থেকেই করা যায় এইটা এই এই সূত্রটা থেকে করা যায় প্রশ্ন হচ্ছে চারশো মিটার উপরে সমবেগে চলতে থাকা একটি বিমান থেকে বোমা ফেলে দেওয়া হলে তা অনুভূমি পনেরোশো মিটার দূরে মাটিতে পড়ে মানে একটা বিমান থেকে বিমানটা চলতেছিল তো বিমান থেকে একটা বোমাকে ফেলে দেওয়া হলো তো সেটা অনুভূমিকভাবে বিমান থেকে যেভাবে গিয়ে পড়বে এভাবে গিয়ে কেন পড়বে কারণ হচ্ছে বিমান কিন্তু চলতেছিল সেই জন্য ঠিক আছে তাহলে এই যে এভাবে গিয়ে সেটা প্রাস আকারে গিয়ে মাটিতে গিয়ে পড়বে সেটা পনেরোশো মিটার দূরে গিয়ে পড়লো বিমানের গতিবেগ বের করতে বলছে আর বিমানটা কত উচ্চতায় ছিল সেটা আমরা আবার জানি তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে বোমাটা নিক্ষেপ করা হলো সেটা মাটিতে পড়তে কত সময় লাগছে কারণ ব্যাগ বের করার জন্য সময় প্রয়োজন হয় তো আমরা সময়টা কিন্তু জানি না সেই জন্য আমাদের আমাদেরকে আগে মাটিতে পড়তে কত সময় লাগছে সেটা বের করা লাগবে তাহলে টি আমরা লিখবো টু এইচ ডিভাইড বাই জি এই ফর্মুলা দিয়ে আমরা বিমান থেকে কোনো বোমা নিচে পড়লে সেটা সময়টা বের করে নিব টু এইচ ডিভাইড বাই জি হচ্ছে যে উচ্চতা বিমান অবস্থিত এখানে আছে দশ সেকেন্ড পরে আমরা যে বিমানের গতি ব্যাগ সেই গতি আমরা বের করব তো একটা জিনিস মনে রাখবা এখানে আমরা বোমার সময় বের করলাম কিন্তু গতি তো বিমানের বের করতেছি তুমি হয়তো খেয়াল করো বোমাটা যখন বিমান থেকে বের হচ্ছিল ইনিশিয়াল পজিশনে বিমানের ব্যাগ এবং বোমার ব্যাগ सेम থাকে অর্থাৎ বোমাটা যখন নিচে পড়ে সাথে সাথে বোমাটা বিমানের ব্যাগটা প্রাপ্ত হয় ইনিশিয়াল ব্যাগটা বিমানে যে ব্যাগ ছিল সেই ব্যাগটাই প্রাপ্ত হয় পরে সেটা বাতাসের বাধাজনিত কারণে ব্যাগটা সাথে হ্রাস পায় হ্রাস পেয়ে নিচের দিকে এসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে বিমানের গতি বেগের ক্ষেত্রে বোমার যে ব্যাগ সেটা বের করলেও হয় সেই জন্য আমরা লিখবো বিকুল টু এস বাই টি এস হচ্ছে যে তোমার যে মাটিতে যে দূরত্ব অতিক্রম করে সে পড়লো বোমাটা সেই দূরত্বটা আর টি হচ্ছে যে যেই সময়টা বোমা মাটিতে পড়লে মাটিতে পড়ার সময় নিয়েছিল সেই সময়টা তাহলে আসলো পনেরোশো ডিভাইড বাই দশ দ্যাট মিনস আসলো কত দেড়শো দেড়শো মিটার পার সেকেন্ড এরকম লিপ্ত সমস্যা আছে আমাদেরকে শর্টকাটে আমাদেরকে করতে হবে গতিশক্তি নির্ণয়ের বিভিন্ন যেগুলো আমাদেরকে আস্তে 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 দেখ শিখতে হবে মানে হচ্ছে স্যার তোমাদেরকে প্রশ্নের মধ্যে কি বলা থাকে স্পেসিফিক ভাবে সেই জিনিসটা আসলে খেয়াল করতে হবে যে আসলে প্রশ্নের মধ্যে কি বলছে আমাকে সেই জিনিসটাই তোমার খাতায় নোট করতে হবে বা তোমার মধ্যে এরকম শীত থাকবে যে শীতের মধ্যে ওই জিনিসটাই বলা আছে যে এই জিনিসটাকে আমার খেয়াল রাখে এই প্রশ্নটাকে বুঝতে হবে সেভাবে যদি তুমি মেন্টালি তোমার মাথার মধ্যে সেটাকে সেট করে ফেলতে পারো যেটা হবে সেটা হচ্ছে তোমার অ্যাডমিশনটা টেস্টে তুমি দেখার সাথে সাথেই তুমি অ্যান্সার করতে পারো সেক্ষেত্রে তোমার সময়টা কম লাগবে তুমি মনে করতে পারো আমি ক্রিয়েটিভলি শিখতে চাই আমি একদম মানে এটা ডিটেলস শিখবো ইয়েস আমি তোমাকে সেক্ষেত্রে সিলেক্ট করবো কিন্তু তোমাকে শর্টকাটও জানতে হবে কেন জানতে হবে কারণ ওই যে অ্যাডমিশনটা টেস্টে তোমার সময় কম সেই সময়টাকে কীভাবে কমপ্রেস করে তোমাকে সবগুলো আনসার করা যায় সেই জিনিসটা শিখতে হবে যারা টেস্টে ভালো ভালো মেধাবী করতে পারে তারা চান্স পায় না সাথে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে তারা চান্স পায় অর্থাৎ যারা মেধাবী প্লাস সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে তারা চান্স পায় আর যারা দুইটার মধ্যে যে একটাকে ভালোভাবে পারে আরেকটাকে পারে না তারা কিন্তু চান্স করতে কষ্ট হয় সো এই জিনিসটা আমরা খেয়াল চেষ্টা করবো আর ফিজিক্সে তোমাদের রিলেটেড কোনো প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে জানতে ইচ্ছে করতে পারে সেই প্রশ্নগুলোর আনসার ইনশাল্লাহ আমরা আগামী ডেটে আমাদের যেই ক্লাস আছে সেই ক্লাসে দিয়ে দিব আমরা তোমাদের ক্লাসের যে রুটিনটা সেই ক্লাস হবে আর এরপরেও আমি আজকে রাতে ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট আপডেট আমাদের গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে দিয়ে দিব আর যারা ফ্রিতে জয়েন করছো তাদেরকে বলবো যে তোমরা ভর্তি হয়ে যাবা আর যারা পেমেন্ট বাকি রাখছো তাদেরকে বলবো নেক্সট মাসে 10 তারিখের আগে বাকি পেমেন্টটা তোমরা দিয়ে দিতে হবে এরপরে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে না যারা পেমেন্ট বাকি আছে তারা ঠিক আছে সো আজকে ক্লাসটা এখানে আমি ইন করে দিচ্ছি তোমাদেরকে আর কিছু বলার সুযোগ দিচ্ছি না বলে আমরা সরি আমরা তোমাদের যদি কিছু বলার থাকে একটু হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে বলবা বা আমাকে পার্সোনালি ইনবক্সে বলতে পারো তাহলে সময় তোমরা কি কিছু বলবে আর নেক্সট শেষ করে দিব না না আমার আর কিছু বলার নাই ক্লাস করে দিতে পারি